হুজুরের সাথে তারা এমন বিহেভ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, দাওয়াত দিয়ে নিয়ে খাবার খাবাই মাগো, তুমি সুন্দর করে হুজুরের লোক ব্যবহার না করো, খাওয়ানোর পরে দেখেন হুজুরের সাথে দাওয়াত দিছে, প্রথম যায় হুজুর আইন না আইন না আইন না করে, ও খাবে সরে পরে দিয়ে তো পাওয়া যাবে আসে না নাই। কিন্তু আমার নবীকে জেন্নে ভাবে হজরত আবু বকর সিদ্দিক আমার নবীকে ইজ্জত করেছে, তোমরা আলেম আমাকে ঠিক তেমন ভাবে ইজ্জত করো, মানবা কইতেন না মাগো আর জোরে কইতেন আমার হবা, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী কয় আমি দুনিয়ার জমিনে আমার কোনো ছেলে সন্তান রেখে গেছি না, আমি নবী একটা ওয়ারিস রেখে গেছি যেটা হচ্ছে আলেম ওলামা, সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কোন না সুবহানাল্লাহ। এই জন্য আলেম ওলামাদেরকে ইজ্জত করেন, আলেম ওলামাদেরকে সম্মান করেন, এই আলেম ওলামাদেরকে যদি ইজ্জত করেন, একজন আলেমের কাছে হুজুরের কাছে 60,000 জান্নাতের টিকিট থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুনছেন আর জোরে বলছেন সুবহানাল্লাহ, একজন আলেমের কাছে 60,000 জান্নাতের টিকিট, একদিন যদি ভুলে চোখ করে কোনোদিন এক টাকা চা আলেমরে খাওয়াইতেন পারেন, কবরের ভিতরে আপনি জাহান্নামী, ফেরেশতাগণ আপনাকে ভস্ম করবে। এরে আব্দুল কুদ্দুস, আরে আব্দুল কুদ্দুস তুই তো এত গুনাহ করলি, এরে মনে করে আচ্ছা আল্লাহ তো বহুত আলেমের কাছে 60,000 করে টিকিট দিয়ে রাখছে, কোনো হুজুরে কোনোদিন ভুলে চোখ করে একটা কাপ চা খাওয়াইছো, মারহাবা বলতেন না আর জোরে বলতেন না মারহাবা, ওই লোকটা মনে মনে চিন্তা করবে একটু আইব কিটা রে, কোনোদিন তো ভুলে চোখ করে চা খাওয়াইছি না, মনে পড়ছে আমরা শেরপুরের এলাকার যে চা দোকান আছে ওই চা দোকানের ভিতরে বসে একদিন হুজুর যাইতেছিল, ডাক দিয়ে কইছিল শেরপুর মসজিদের ইমাম সাহেব হুজুর, নাম কি তার হুসাইন আহমদ হুজুর, আইয়েন এক টাকা চা খাইয়া যান হুজুর, ও ফেরেশতা আমার মনে আছে আমি হুসাইন আহমদ হুজুরের এক টাকা চা খাওয়াইছিলাম, আসলে হুজুরের কথা আমরা হুসাইন আহমদ হুজুরের কথা কইছে না, মূলত কইছে আলেম ওলামার কথা, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, আমি তো আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরের একটা কাপ চা খাওয়াইছিলাম, কই দেখো না দূরের মধ্যে কতগুলা হুজুর দেখা যায়, তোমাদের শেরপুর মসজিদের ইমাম সাহেবরে দেখা যায়নি, ওই লোকটা নজর কইরা একটা 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 কইরা দেখবে, কিন্তু দেখবে শেরপুর মসজিদের ইমাম সাহেব নাই, ও ফেরেশতা আমরা ইমাম সাহেব কই গেছে একটু দেখান না, কই ঠিক আছে এবার ডান দিকে চাও, এ ইমাম সাহেব দিনি হুজুর ওই দাম না শেরপুর ইমাম সাহেব, মারাবা কইতেন না এতরা আলাদা আবার তারা আলাদা, কারণ না কিতা কই তুমি জানো না, এটা হচ্ছে জাহান্নামি মার্কা হুজুর, এটা হচ্ছে জান্নাতি মার্কা হুজুর, এই দলটা হুজুরটা হচ্ছে জাহান্নামি মার্কা হুজুর, এই দলটা হচ্ছে জান্নাতি মার্কা হুজুর, ওই লোকটা জিজ্ঞাসা করবে রাহেন আমার জান্নাতের টিকিট লাগতো না, তারা না হুজুর তারা কি লেগে জাহান নামে আবার তারা কি লেগে জান্নাতি, ফেরেশতার দল একটা ডাক দিয়া বলবে আল্লাহর বান্দা রে ও আল্লাহর বান্দা তারা কেন জাহান নামে জানোনি, তারা মসজিদে মসজিদের মধ্যে যাইয়া নামাজ পড়াইতো ইমামতি করত, আমার নবীর দুহাই দিয়া তারা মসজিদের ইমামতি লইত, কিন্তু নবীর সম্মানে বড় বিয়াত জুতি করত, এই জন্য তারা জাহান নামে, ও হুজুর তারা কেন জান্নাতি, কয় তারা আমার নবীদের শান অমানের মিলাদ করত, তারা আমার নবীর ইজ্জত করত, মসজিদের মধ্যে ছোট্ট একটা ফান জায়গা নামাজ পড়াইতো, আর এই লোকগুলারে আমার দয়াল নবীও বড় পছন্দ করত, আমার নবী যারে পছন্দ করে রে আমি আল্লাহ পর্যন্ত তারে পছন্দ করি, আমার নবী পছন্দ করার কারণে আমি আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইছি, আর জবান খুলে বলবেন না সুবহানাল্লাহ। তো যাই কইবেন হুজুরের হুজুর খাবাইছিলাম ক, হ্যাঁ মনে আছে খাবাইছিলাম, তো হুজুর আমার দল বিপদ একটা ছড়িয়ে গেছি, ক কিতা হুজুর তাহলে দম জান্নাতের টিকিট একটা আমার দম লাগবে, আর কিতা কমি এক কাপ চা হাঁস দিয়ে মাত্র আমি হাঁস দিয়ে দেয় জান্নাতের টিকিট, ক হুজুর আমরা কি জান্নাতের টিকিট দিবেন না এক কাপ চা দিবেন, ক চা দিব কই থেকে আমার কাছে চা আছে না, ক তাহলে আমরা আবার জান্নাতের টিকিট দেন কি ও মাত্র দরকার আছে না, হুজুর কইব খাইছি রে ফাগলা আমার ফেসে ভালাইছে, তখন হুজুর বলব এ আমারই ইজ্জত করার কারণে আমি একটা জান্নাতের টিকিট তোরে দিয়ে দিছি, মারহাবা কর সেই হযরত আবু বকর আলেম ওলামা আমাদেরকে ইজ্জত করতেন, আমার নবীরে বড় ভালোবাসতেন, আলেম ওলামা আমার ইজ্জত করবেন নি,
করবেননি, সম্মান করবেননি, কারণ আলেমদেরকে সম্মান করেন, কারণ আমার নবীদের হাদিস শরীফ প্রমাণ করে। হয়তোবা তুমি একজন আলেম হও, নয়তোবা তুমি একজন আলেমের বাবা হও, অথবা একজন আলেমের সন্নিকটে থাকো, দুনিয়ার জমিনের ভিতর সে আলেমদের কাছাকাছি থাকবে, তুমি জান্নাতেও তাদের কাছে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।